নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। এটি এপ্রিল মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি মিথুন রাশির মানুষ, আপনার জন্য এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার ব্যবসা, আপনার প্রেম, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনারা আলোচনাটি অবশ্যই সম্পূর্ণরূপে শুনবেন। এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আমি এই আলোচনাটি করছি। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আগামী এপ্রিল মাস পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়েই আমি আলোচনা করব। মিথুন রাশির স্বাস্থ্য, দেখুন আপনাদের রাশির অধিপতিকে বুধ, বুধ একাদশভাবে অবস্থান করছে। দেখুন একাদশভাবে যখন যে কোনো গ্রহ যখন অবস্থান করে তখন লাভ, ইনকাম, প্রফিট, সফলতা বৃদ্ধি করে। অর্থাৎ তার মানে কি, আপনি নিশ্চয় সুস্থ থাকবেন, সুস্থ থাকলে এই জায়গাগুলো আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন। অর্থাৎ শরীরের পার্টটা নিয়ে আপনার কোনো সমস্যা কিন্তু থাকছে না। আপনি মিথুন রাশির মানুষ, সারা মাস বুধ আপনার একাদশভাবে অবস্থান করছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন পঞ্চম ভাব রিপ্রেজেন্ট শিক্ষা, পঞ্চম পতি আপনার একাদশভাবে এবং 6 এপ্রিল থেকে এই পঞ্চম পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে। দেখুন প্রথম কথা, এডুকেশনের জায়গাটা যদি বলি, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আউট অফ স্টেট, সেখানে আপনারা লাভ পাবেন অ্যাডমিশন। বা কোনো যদি আপনাদের পরীক্ষা থাকে, এক্সাম থাকে, সেখানেও কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ এডুকেশনের জায়গাটা, উচ্চশিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দিক দেখা কিন্তু যাচ্ছে। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো শিক্ষাক্ষেত্রে। এবার আসি আপনাদের প্রেম, পঞ্চম ভাবই হচ্ছে প্রেম। দেখুন পঞ্চম পতি শুক্র আপনার দ্বাদশভাবে অবস্থান করছে। দেখুন দ্বাদশভাবে সক্ষেত্রিক গৃহে অবস্থান করছে। দেখুন দ্বাদশভাবে শুক্র কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। প্রথম কথা, আপনাদের এ মাসে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা লাভ অ্যাফেয়ার্সের সম্ভাবনা রয়েছে, লাভ কানেকশানগুলো কিন্তু হবে। এবং আপনাদের যাদের সম্পর্কের জায়গাটা নিয়ে কিছুটা টানাপোড়েন চলছিল, ডামাডলের মধ্যে দিয়ে চলছিল সম্পর্কটা, আপনি মিথুন রাশির মানুষ, প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক নিশ্চিতরূপে কিন্তু উন্নতি কিন্তু আপনাদের হতে চলেছে। লিখে রাখুন এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে গাঢ় দেখা যাচ্ছে। নতুন প্রেম এবং প্রেমের ক্ষেত্রে সফলতা 100%, আমি এটা বললাম। যথেষ্ট বন্ডিং আপনাদের থাকবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে ব্যবসা, সপ্তম ভাব হচ্ছে বিজনেস। সপ্তম ভাবাধিপতি একাদশভাবে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতি 22 এপ্রিল আপনার একাদশভাবে অবস্থান করে সরাসরি নবম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখবে। আর বারবার বলেছি, বৃহস্পতির দৃষ্টি কিন্তু গঙ্গা জলের মধ্যে পবিত্র হয়। অর্থাৎ এখানে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে এই মাসে। যারা গার্মেন্টসের বিজনেস করছেন বা পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন বা আপনার নিজস্ব কোনো কারখানা রয়েছে বা আপনি বুটিকের ব্যবসা করছেন, কসমেটিকের বিজনেস করছেন, আপনি রেস্টুরেন্টের বিজনেস করছেন, আপনার রেস্তোরাঁ আছে, এই জায়গাগুলো আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে
যথেষ্ট লাভ আপনাকে কিন্তু দিবে। কারণ সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আর সপ্তমপতি লাভভাবে বসে আছে, অর্থাৎ এর মানে আপনার ব্যবসা ক্ষেত্রে নিশ্চিতরূপে লাভ নিয়ে আনতে চলেছে। হ্যাঁ, তবে মঙ্গল আপনার রাশির উপর অবস্থান করছে, রাগ জেদ বৃদ্ধি করবে, অর্থাৎ রাগটাকে কন্ট্রোল করুন। অযথা জেদ, অযথা রাগ, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি দাম্পত্য সুখের জায়গা। সপ্তম ভাবি হচ্ছে দাম্পত্য সুখ, সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নিশ্চিতরূপে রয়েছে। আমি একটি কথা বলবো, বিয়ের জন্য এতদিন যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, বিয়ের জায়গাটা কনফার্ম হচ্ছিল না, 22 এপ্রিল 2023 পর থেকে নিশ্চিত বিবাহের জায়গা কিন্তু হতে কিন্তু চলেছে। কারণ সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়। বৈবাহিক জীবনে সুখ আপনাদের আসবে, সুখ সাধন বৃদ্ধি করবে। এবং আমি একটি কথা বলবো, আপনি আপনার লাইফ পার্টনারের কথা শুনে চলুন, তাতে আপনার উন্নতি কিন্তু হবে। এবং এ মাসে আপনাদের লাইফ পার্টনারের উন্নতি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে, ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব ভালো। কারণ সপ্তমপতি একাদশভাবে, সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের প্রফিটের জায়গা কিন্তু দিবে। তবে লাইফ পার্টনারের পরামর্শ, লাইফ পার্টনারের সঙ্গে আলোচনা করে আপনি এগান, তাতে নিশ্চিতরূপে আপনি কিন্তু একটা গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবং ডেলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি এই সময় করতে চলেছে। এবার আসি আপনাদের রবি কোথায় অবস্থান করছে। আপনাদের 14 এপ্রিল থেকে একাদশ ভাবে, এখন আছে আপনাদের দশম ভাবে। এই যে রবি একাদশ ভাবে যখন চলে আসবে, 14 এপ্রিলের পর থেকে গভর্নমেন্ট থেকে সাপোর্ট, রবি কিন্তু আমাদের গভর্নমেন্টকে নির্দেশ করে, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, আপনার গভর্নমেন্টের চাকরি ক্ষেত্রে প্রমোশন বা ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রবি যেহেতু একাদশভাবে এবং তুঙ্গ গৃহে অবস্থান করবে, আপনাদের মান সম্মান, যশ খ্যাতি বৃদ্ধি করবে। এবং আপনাদের তৃতীয় পতি, যোগাযোগগুলো, কমিউনিকেশানগুলো আপনাদের বাড়বে এ মাসে, লিখে রাখুন। এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে গাঢ় দেখা কিন্তু চাচ্ছে। হ্যাঁ, তবে অনেকে প্রশ্ন করছেন যে স্যার আপনি ভিডিও তো দিচ্ছেন, আমাদের সাথে মিলছে না। দেখুন, আমি একটি কথা আবারও বলবো, আমি এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক জন্ম ছক আলোচনা করছি না। হ্যাঁ, আমি এখান থেকে আপনার নবগ্রহের কী পজিশান আমি দেখতে পাচ্ছি না, আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা চন্দ্র রাশি ধরে এবং বর্তমান যে গ্রহের যে অবস্থান সেই অনুযায়ী কিন্তু আমি প্রেডিকশানটা আপনাদের দিচ্ছি। এবার আসি আপনাদের ভাগ্যক্ষেত্র। দেখুন, ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে শনি এবং উদয় কিন্তু হয়ে গেছে শনি। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, আপনার ভাগ্যের সাপোর্টে যে যে কাজগুলো হয়, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা, এই সকল ক্ষেত্র থেকে আপনার কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং উচ্চ জায়গাতে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা মেডিসিনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, অর্থাৎ যারা মেডিসিনের শপ রয়েছে সেখানে আপনারা লাভ পাবেন, কাঠের ব্যবসা রয়েছে সেখানে আপনারা লাভ পাবেন। এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মাধিপতি বৃহস্পতি কর্ম হয়ে অবস্থান করছে, হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, কিন্তু 22 এপ্রিল এই বৃহস্পতি একাদশভাবে চলে আসছে। কর্মক্ষেত্রে তো নিশ্চিতরূপে আপনাদের প্রমোশন হবে, যারা দীর্ঘদিন কর্ম পাচ্ছিলেন না, একটা কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তি এবং প্রমোশনের
বা যারা ট্রান্সফারের চেষ্টা চিন্তা করছেন বা যারা একটা ভালো বেটার জব চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার সম্ভাবনা বা সেখানে বড় উচ্চ পদে যাওয়ার বা যারা ট্রান্সফার চাইছেন সেই সম্ভাবনাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। মিডিয়া রিলেটেড জায়গাতে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে লাভ কিন্তু পাবেন। একাদশভাবে রাহু, একাদশভাবে গোচরের রাহু কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন। হ্যাঁ, বৃহস্পতির আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছিল, এই ষষ্ঠভাবে দৃষ্টি চলে যাওয়ার পর এই যে আপনাদের শত্রুতা বা কোনো জায়গাতে বাধাপ্রাপ্ত কাজে বা কিছু কিছু ক্ষেত্রে ঋণে পড়ে যাওয়া, সেই জায়গাগুলো ঋণ সমাপ্ত, শত্রু শান্ত এবং যে কাজগুলো বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই কাজগুলো কিন্তু বাধা ধীরে 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 কিন্তু 22 এপ্রিলের পর থেকে খুলতে কিন্তু চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি এবং শনির প্লেসমেন্ট খুব ভালো রয়েছে, শুক্রের প্লেসমেন্ট খুব ভালো রয়েছে, এই মাসটা আপনার ক্ষেত্রে কিন্তু একটা সুখের মাস হতে চলেছে, সুখের দিন আসতে চলেছে। এবং সরাসরি পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন সন্তানের এডুকেশান, সন্তানের কেরিয়ার বা সন্তান প্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। এবং প্রেমের ক্ষেত্রেও আবারও বলবো খুব ভালো একটা গুড রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। কী উপায় করবেন দেখুন, প্রথম কথা আপনারা সূর্য দেবতাকে অবশ্যই আপনারা জল দিন, ওম আদিত্যায় নমঃ, এবং আপনারা গণেশজিকে লাড্ডু এবং দুব্বা নিবেদন করুন। এবং প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন। বিশেষ করে গণেশজির আশীর্বাদে আপনাদের এই মাস বিশেষভাবে নিশ্চিত রূপে ভালো কিন্তু যেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।